এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন সাতক্ষীরার কালীগঞ্জের ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ। রোববার কালীগঞ্জের তালতলা কালিকাপুর সড়কের কালীদাহ নামক স্থানে অন্তত 100 গজ রাস্তা ইটবালু ও খোয়া দিয়ে সংস্কার করে দেন তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে তালতলা কালিকাপুর সড়কে চলাচল করতে গিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বৃষ্টি হলে পানি ও কাদা জমে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজউদ্দিনের ভাই ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ। জনকল্যাণকর এই কাজে এগিয়ে আসায় প্রশংসায় ভাসছেন তিনি। এই রাস্তাটা আমরা অসহায় পড়ে আছি, আমরা এতে খুব ধন্যবাদ আব্দুল্লাহ সাহেবকে, অসংখ্য ধন্যবাদ রাস্তাটা সংস্কার করার জন্য। শেখ আব্দুল্লাহ বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করেছি। তো আমি মূলত কাজটা শুরু করেছিলাম, আজকের কাজটা আজকে দেখছেন আপনারা এখানে, কিন্তু আমরা শুরু করেছিলাম অগাস্ট মাসে। এটা শুরু করেছিলাম আমার ভাই শেখ রিয়াজউদ্দিন, যিনি কিনা আমাদের এই কালীগঞ্জ থানা আওয়ামী লীগের এক সময়কার সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত যিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ থানার সিনিয়র সহ সভাপতি, উনি মারা গেছেন গত জুনের 14 তারিখে। উনি এবং আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ছিলেন এক সময়, এই চলতি টার্মের আগের টার্মে। তো এনার রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাতের জন্য মূলত এই কাজটা করা।